ওম তব কথামৃত্তীবন কবি ভিড়ঋত কলমষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতৃণন্তি পুরীদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে আজ উনিশতম পর্ব আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্মসমাজে উৎসব হয় জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয় শ্রীরামকৃষ্ণ কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথম শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের তেইশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করতে আসেন সঙ্গীত জোসেফ কুক আমেরিকান পাদ্রী মিস পিগট সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন তাঁহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার দশ পনেরো দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তিন মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন তাহারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ কাছে ডাব চিনি মানা আজ কমল কুটিরে সেই বৈঠকখানার ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা কেশব ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর করিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখতে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরের কাগজে লিখতে হয় সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই তাই আমি তোমায় দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাপ আদি ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন কাছে মাস্টার আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা জিজ্ঞাসা গা এত ইনি বলেন মাগ ছেলেদের উপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে দেরি হলে আমায় পত্র দিবে ভক্তেরা শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হ্যাঁ এর চক্ষু দিয়া এর ভিতরের ভাবটি দেখতে পাচ্ছি যেমন সারসীর ভিতর দিয়া ঘরের ভিতরটি ভিতরের প্রকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল ও গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মা’র নাম করিতে করিতে সমাধিস্ত কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিয়া গান গাইলেন সুরাপান করি না আমি খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুর লয়ে প্রবৃত্তি তায় মশলা দিয়ে সুরিতে চোঁয়ায় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্রে ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মিলে শ্রীযুক্ত কেশব ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারুর অর্থাৎ সংসারের হয় তাহাকে দিয়ে তাহার দিকে তাকাইয়া ঠাকুর আবার গান গাইলে ধরিলেন কথা বলিতে ডরাই না বলিলেও ডরাই মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তর এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তরিতরাই আমরা জানি যে মন তোর দিলাম তোরে সেই মন্তর এখন মন তোর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো তিনি সত্য আর সব অনিত্য তাকে লাভ করলে তাকে লাভ না করলে কিছুই করা হলো না এই মহামন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হলঘরের এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন বালকের নয় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরে অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল এইবার তিনি গাড়িতে উঠিলেন ব্রাহ্মভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে जात्रा कुरिलो ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिज्ञं तं रामकृष्णं सिरसा नमामि